बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीरा आशा करछि भालो आछो। आज के आमादेर आलोच्य विषय होच्छे जनसंख्या समस्या एवं तार कारण। जनसंख्या समस्या यदि आमरा आलोचना करते जाई ताहले आमादेर आगे जानते हबे जनसंख्या कि। जनसंख्याटा होच्छे सेई जे कोनो एकटा निर्दिष्ट एलाकाय बसबासरत जे मानुष, सेई मानुषगुलोर समष्टि होच्छे जनसंख्या। আর জনসংখ্যার সমস্যা হচ্ছে কোনো দেশের নির্দিষ্ট ভৌগোলিক এলাকা বা আয়তন এবং তার যে সম্পদ, সেই সম্পদের তুলনায় যদি জনসংখ্যা কাম্য জনসংখ্যার চেয়ে বেশি বা কম হয় তাহলে সেটা হবে জনসংখ্যা সমস্যা। কোনো কোনো দেশের জন্য কম জনসংখ্যা একটা সমস্যা, আবার কোনো কোনো দেশের জন্য বেশি জনসংখ্যা সমস্যা। যে দেশের সম্পদ এবং তার আয়তনের তুলনায় যে পরিমাণ জনসংখ্যা কাম্য থাকে, সেই পরিমাণ জনসংখ্যা যদি না থাকে তাহলে একটা সমস্যা, সেটা হচ্ছে তাদের জনসংখ্যা কম, যেরকম সৌদি আরব, জার্মানি, লিবিয়া। আবার কোনো কোনো দেশে তার সম্পদ এবং আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি, যেমন আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশ জনসংখ্যার ক্ষেত্রে আধিক্য, এটাই আমাদের সমস্যা। আমাদের যে ভৌগোলিক আয়তন এবং যে সম্পদ সেই তুলনায় আমাদের জনসংখ্যা বেশি। এখন যদি আমরা দেখি যে এই সমস্যার কারণ, কারণগুলো কী কী, তাহলে কারণগুলো কী কী জানতে হলে আমাদের প্রথম পয়েন্ট আসছে আবহাওয়া ও খাদ্যাভ্যাস। আমাদের দেশের ক্ষেত্রে বা উন্নয়নশীল দেশগুলোতে আমরা কী করি, সাধারণত যে মানুষের জনসংখ্যা বেশি হয়, বেশি হয় সেখানে আমাদের অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে আবহাওয়া ও খাদ্যাভ্যাস। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যে খাবার খাই এবং আমাদের যে জলবায়ু নাতিশীতোষ্ণ, সেই জলবায়ুর কারণে, আবহাওয়ার কারণে আমাদের দেশের ছেলে মেয়েদের বয়ঃসন্ধিক্ষণ আসে তাড়াতাড়ি এবং প্রজনন ক্ষমতাও তাদের তাড়াতাড়ি আসে। আর এই কারণে অন্যান্য উন্নত দেশের চেয়ে বা ওয়েস্টার্ন কান্ট্রির চেয়ে আমাদের দেশের জনগণের প্রজনন ক্ষমতা তাড়াতাড়ি আসে এবং দীর্ঘস্থায়ী, বেশি দিন থাকে, যার জন্য তারা বেশি দিন সন্তান জন্ম দিতে পারে, এই কারণে জনসংখ্যা বৃদ্ধি পায়। দুই নম্বর পয়েন্ট হচ্ছে জন্ম ও মৃত্যু হারের ব্যবধান। জন্ম আর মৃত্যু হারের যে ব্যবধান, সেই ব্যবধানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগে যে হারে জন্ম নিত তার সঙ্গে সঙ্গে ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের হাম, পোলিও, টোলিও, এরকম অনেক ধরনের অসুখ হতো, কলেরা, টাইফয়েড ইত্যাদির রোগে লোক মারা যেত, যার জন্য তখন জন্ম এবং মৃত্যু হারের ব্যবধানটা ছিল কম, কারণ তখন মানুষের চিকিৎসা সেরকম উন্নত ছিল না, মানুষ মারা যেত যক্ষা, কলেরা, হাম, ধনুষ্টঙ্কার ইত্যাদিতে মারা যেত। এখন আর এই সব রোগে মানুষ মারা যায় না বা শিশু মারা যায় না, যেই কারণে এখন যে আমাদের সাধারণত স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতিটা হয়েছে সেই উন্নতির কারণেই দেখা যাচ্ছে যে মানুষের জন্ম এবং মৃত্যু হারের ব্যবধানটা বেড়ে গেছে। সেখানে জন্মটাই বেশি হচ্ছে, মৃত্যু সে হারে বাচ্চাদের বা যেসব রোগগুলিতে আগে মৃত্যুবরণ করতো এখন আর সেই সব রোগগুলোতে মানুষ মৃত্যুবরণ করে না, এই জন্য এই ব্যবধানের কারণে জনসংখ্যা বৃদ্ধি পায়। তিন নম্বর পয়েন্ট হচ্ছে দরিদ্রতা। দরিদ্রতার কারণে জনসংখ্যা বৃদ্ধি পায়, কারণ দরিদ্র মানুষ মনে করে সন্তান তার সম্পদ, তারা লেখাপড়া, সন্তানকে মানুষ করা, তার সুন্দর ভবিষ্যৎ এগুলো সাধারণত ভাবে না। উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে দরিদ্র মানুষেরা তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কম চিন্তা করে, তারা ভাবে যে তার যদি পাঁচটা ছেলে হয় তাহলে সেই পাঁচটা ছেলে তাকে আরও কৃষিকাজ হোক, রিক্সা চালাক, যা কিছু করুক সেখানে সাহায্য করবে। সেক্ষেত্রে আমরা দেখি শহরে সাধারণত শিক্ষিত মানুষের দেখা যাবে জরিপ করলে তাদের সন্তান সংখ্যা কম, কারণ তারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, কিন্তু দরিদ্র মানুষগুলোর সন্তান সংখ্যা বেশি থাকে, কারণ তারা কখনো সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না, এটা তারা ভাবে না। সেক্ষেত্রে দরিদ্রতা বিমোচনের জন্য
একজন দরিদ্র পিতা বেশি সন্তান জন্ম দিয়ে থাকে। চার নম্বর পয়েন্ট হচ্ছে নারী শিক্ষা ও ক্ষমতায়নের অভাব। নারীরা শিক্ষিত হয় কম, তাদের ক্ষমতায়ন থাকে না, এই কারণে দেখা যায় খুব অল্প বয়সে মেয়েদের যখন বিয়ে দেওয়া হয় তখন মেয়েরা প্রথমত তারা লেখাপড়া করে না, তারা কোনো ক্ষমতায় থাকে না, চাকরি করে না, এর জন্য তাদের পরিবারে তাদেরকে মূল্যায়ন করা হয় না, তাদের মতামতে কোনো প্রাধান্য দেওয়া হয় না। অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে তারা খুব সহজেই খুব কম বয়সে সন্তান জন্ম দেওয়া শুরু করে এবং অনেক বয়স পর্যন্তই সন্তান জন্ম দিতে সক্ষমতা থাকে, এই কারণেও তারা বেশি সন্তান জন্ম দেয়। আর একটা নারী যদি শিক্ষিত হয় তাহলে তার লেখাপড়া শেষ করতে দেখা যায় তার বেশ কিছু সময় লাগে, সময়ের পরে সে যখন সার্ভিস করে তখন দেখা যাচ্ছে যে সে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে তার সময়কে ভাবতে হয়, এখন সে ছুটি পাবে কি না, তার ট্রেনিং আছে কি না ইত্যাদি অনেক কিছু তাকে চিন্তাভাবনা করে, তার যে প্রফেশন সেগুলো চিন্তাভাবনা করার পর তাকে সন্তান নিতে হয়, সেক্ষেত্রে তারা সন্তানটা কম জন্ম দেওয়ার সুযোগ পায়। কিন্তু নারীরা যখন অল্প শিক্ষিত হয় কিংবা শিক্ষিত না হয় তখন তাদের এই সময়টা প্রচুর থাকে এবং তারা প্রচুর সন্তান তখন জন্ম দিতে পারে। পুত্র সন্তান কামনা। আমাদের সমাজে সাধারণত দেখা যায় যে পুরুষতান্ত্রিক সমাজ, যেই কারণে বংশগতভাবে পরিচয় মিলে বাবার পরিচয়ে, আর এই কারণে শুধু অশিক্ষিত দরিদ্র মানুষ না, শিক্ষিত উচ্চবিত্ত মানুষও দেখা যাচ্ছে একটা পুত্র সন্তানের আশায় একে একে অনেকগুলো মেয়ের জন্ম দিয়ে থাকে। এই পুত্র সন্তানের আশা করার কারণে তাদের সন্তান বেশি জন্ম দেওয়া হয় এবং সেখানে জনসংখ্যা বৃদ্ধি পায়। আবার দরিদ্র মানুষের ক্ষেত্রে সেটাও আসে যে পুত্র সন্তান থাকলে সে তার বাড়িতে থাকবে, সে তার পরবর্তী জীবনে যখন বৃদ্ধকালীন বয়স তখন সে তাকে সাহায্য করবে, কিন্তু মেয়েটা বড় হওয়ার পর মেয়েকে বিয়ে দিয়ে দিবে, সে আরেক বাড়িতে চলে যাবে, এই কারণেও দেখা যায় একটা ছেলের আশায় চারটা পাঁচটা মেয়ে জন্ম দেওয়া হয়, সেখানে জনসংখ্যা বৃদ্ধি পায়। ছয় নম্বর পয়েন্ট হচ্ছে ধর্মীয় ভ্রান্ত ধারণা। আমাদের একটা ধর্মীয় ভ্রান্ত ধারণা আছে যে সব কিছুর মালিক আল্লাহ তাআলা, সুতরাং সন্তান জন্ম থামানো বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা সেক্ষেত্রে এটা অধর্মের বিষয়, সেটা পাপ। এইটা মানসিকতার কারণে, ভ্রান্ত ধারণার কারণে অনেকে অধিক সন্তান জন্ম দিয়ে থাকে। সাত নম্বর পয়েন্ট হচ্ছে গ্রামীণ যৌথ পরিবার। বাংলাদেশ গ্রাম প্রধান দেশ, সেখানে দেখা যাচ্ছে যৌথ পরিবারে একাধিক মানুষ থাকে, যদি তারা এককভাবেও আলাদা খাওয়া দাওয়া করে কিন্তু তার আশেপাশে আত্মীয় স্বজনরা থাকে, সেক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার পর তাকে লালন পালন করার ক্ষেত্রে সমস্যা হয় কম, এই কারণেও তারা বেশি সন্তান জন্ম দেওয়ার সুযোগ পায়। কিন্তু যদি শহর এলাকার কথা আমরা ভাবি তাহলে সেখানে আমরা দেখব যে শহরে বাবা মা দুজনই যখন চাকরি করেন তখন সেই বাচ্চাটা কোথায় থাকবে, বাচ্চাটার লেখাপড়ার কী অবস্থা হবে, বাচ্চাটাকে কে দেখাশোনা করবে ইত্যাদি বিষয়গুলো মাথায় থাকে এবং চিন্তার বিষয় থাকে, যার কারণে সেখানে দেখা যায় জনসংখ্যা বৃদ্ধি পায় কম, সন্তান জন্ম দেয় কম। আট নম্বর পয়েন্ট হচ্ছে অশিক্ষা। অশিক্ষার কারণে সন্তানের কখন কোনটা ভালো এবং কোন সময় সন্তান জন্ম দেওয়া কোন বয়সে উচিত উচিত না, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকে না, এই অজ্ঞতার কারণে অশিক্ষার কারণে বেশি সন্তান জন্ম দিয়ে থাকে। এছাড়াও এর আগে যেটা বললাম যে শিক্ষা না থাকার কারণে খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার কারণে বেশি সন্তান জন্ম দেওয়ার সুযোগ পায়। কিন্তু একটা ছেলে বা মেয়ে শিক্ষিত হতে গেলে, শিক্ষিত হয়ে চাকরি করে বিয়ে করতে গেলে তার এমনিতেই বেশি বয়সে বিয়ে করতে হয়। এরপর পয়েন্ট আছে বাল্য বিবাহ। আমাদের দেশে এখন নিয়ম অনুযায়ী ছেলেদের ন্যূনতম 21 বছর এবং মেয়েদের ন্যূনতম 18 বছর না হলে তাকে বিয়ে দেওয়া যাবে না। এই ছেলেদের 21 বছর এবং মেয়েদের 18 বছরের নিচে যদি বিয়ে দেওয়া হয় তাহলে সেটাকেই আমরা বলি বাল্য বিবাহ। এই বাল্য বিবাহ এখন আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু তারপরেও আমাদের সমাজে ছেলে মেয়ের বয়সটাকে গোপন করে
দেখা যায় বাল্য বয়সে বা কম বয়সে বিয়ে দেয়, যার জন্য এই ছেলে মেয়ে যেহেতু আমাদের আবহাওয়া এবং খাদ্যাভ্যাস, আমাদের যে আবহাওয়া এবং আমরা যে খাবার খাই মাছ মাংস ডিম এইসব খাবারগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রজনন ক্ষমতা ছেলে মেয়েদের খুব তাড়াতাড়ি আসে এবং সেখানে তাদের জন্ম সন্তান জন্ম দেওয়ার সময়টা দীর্ঘ থাকে, বেশি সন্তান জন্ম দিয়ে থাকে, এই কারণেও আমাদের জনসংখ্যা বৃদ্ধি পায়। 10 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক নিরাপত্তাহীনতা। উন্নয়নশীল দেশগুলোতে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা সাধারণত সরকার করে থাকে, সেখানে বৃদ্ধ বাবা মার সন্তানের উপর নির্ভরশীল হতে হয় না, কারণ তাদের সামাজিক নিরাপত্তার ভার থাকে সরকারের উপর। আমাদের দেশে সাধারণত দরিদ্র অসহায় পিতামাতা এই সামাজিক নিরাপত্তার আশায় অধিক সন্তান জন্ম দিয়ে থাকে। তারা ভাবে যে তার যদি 5টা সন্তান থাকে কোনো না কোনো সন্তান অবশ্যই তাকে দেখবে। এই সামাজিক নিরাপত্তার আশায়ও আমাদের দেশে বেশি সন্তান জন্ম দিয়ে থাকে এবং জনসংখ্যা বৃদ্ধি পায়। সর্বশেষ পয়েন্ট হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি ও কার্যক্রমের অভাব। সরকারিভাবে আমাদের দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের যে নীতিগুলো করা হয় সেগুলো সাধারণত ফলপ্রসূ হয় না এবং সঠিকভাবে নীতি নির্ধারণ করা হয় না, কার্যক্রমেরও অভাব থাকে। যেসব কর্মীদের এখানে নিয়োজিত করা হয় তাদের দক্ষতার অভাব থাকে এবং এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর ক্ষেত্রে যে উপকরণগুলো থাকে এগুলো অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এইসব বিভিন্ন কারণে অনেক সময় দেখা যায় যে মানুষ তার জনসংখ্যা নিয়ন্ত্রণ করে না এবং সেক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধি পায়। তাহলে শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।